नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा, वीडियोते आमरा कथा बोलबो एटीके मोहनबागान गुरुत्वपूर्ण विदेशी जॉनी काउको जे सीजनेर जोनो रूल आउट होए गेछेन। तिनि आबारो किन्तु इंडियाते आसछेन एबं एटीके मोहनबागान दले ही आसछेन। एछाड़ा एटीके मोहनबागान छाड़ा आईएसएल एर अन्यान्य बड़ क्लाब तादेर किन्तु कोच परिवर्तन करे नियेछे। तो कोन कोचेरा एलेन तादेर दायित्व सामलानोर जोनो समस्त किछु आमरा एई वीडियोते आलोचना करे नेब। तार आगे एकटा छोट्ट रिक्वेस्ट, तोमरा जारा चैनेले प्रथमबार एसेछो एखोनो पर्यन्त चैनेलटाके सब्सक्राइब करो नहीं, नीचे सब्सक्राइब बटने क्लिक कर चैनल के सब्सक्राइब कर दिओ और पासे थाका बेल आइकने क्लिक कर ऑल वीडियो नोटिफिकेशन ऑन कर रखो, ताहले परवर्ती वीडियो नोटिफिकेशन तुम्हारा पे जाबे। तो बंधुरा, आईएसएल एखोनो शेष होयनि, किन्तु आईएसएल शेष ना होलो जे समस्त क्लाबगुलोर आईएसएल खेला हो गेछे सेई समस्त क्लाबे किन्तु अनेक परिवर्तन होच्छे। तो बेस कयेकदिन आगे आमी तोमादेर जानियेछिलाम जे चेन्नाई एफसी तादेर असिस्टेंट कोचके छेड़े दियेछे। तो दीर्घदिनेर एकटा सम्पर्क छिलो तादेर असिस्टेंट कोचेर संगे, सेई कोचके विदाय जानिये दियेछे। এবার সেই জায়গায় তাদের অ্যাসিস্ট্যান্ট নতুন কোচ চলে এসেছে, তিনি হলেন রামান বিজয়। তিনি হলেন 49 বছর বয়সী ইন্ডিয়ান প্লেয়ার। তিনি এর আগে কিন্তু চেন্নাই সিটি এফসিকে কোচিং করিয়েছেন, তো অনেক ক্লাবে তার কোচিং করানোর অভিজ্ঞতা আছে। তো এই অভিজ্ঞ কোচকে কিন্তু চেন্নাই এফসি তাদের অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করেছেন। আর তিনি মূলত চেন্নাইতেই থাকেন, তো চেন্নাই যেহেতু থাকেন এবং চেন্নাই সিটি এফসিতে কোচিং করেছেন, সেক্ষেত্রে চেন্নাই এফসিতে তার কোচিং করাতে যথেষ্ট ভালো লাগবে এবং তিনি পরবর্তী সময় ভালো কোচিং করাবেন। তো টমাস ব্যারেক রয়েছেন অ্যাজ এ হেড কোচ, আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কিন্তু এই রামান বিজয়কে চেন্নাই এফসিতে তোমরা দেখতে পাবে। বন্ধুরা, আরও একজন যদি কোচের কথা বলা হয়, তাহলে আমি বেশ কয়েকদিন আগে তোমাদের জানিয়েছিলাম যে ওড়িশা এফসি তাদের হেড কোচ জোসেফ গাম্বাওকে ছেড়ে দিয়েছে। তো জোসেফ গাম্বাওকে যে টার্গেটটা দিয়েছিল, সেই টার্গেটটা নাকি পূরণ করতে পারেনি জোসেফ গাম্বাও। তো সেই জায়গায় আপাতত রয়েছে ওড়িশা এফসি, যেটা খেলা সেখানে সুপার কাপ। তো সুপার কাপের মঞ্চে তারা আর কোনো নতুন কোচ আনতে চাইছে না, তাদের যে ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ আছে সেই ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচকেই অ্যাজ এ হেড কোচ হিসাবে খেলাবেন। তো তিনি হলেন কিলফোর্ড মিডনাথ। তো এই কোচ কিন্তু এর আগেও এফসি গোয়াতে বহুদিন কোচিং করিয়েছেন, এবছর কিন্তু তিনি এসেছিলেন ওড়িশা এফসিতে। আর ওড়িশা এফসিতে এসেই কিন্তু তিনি আপাতত হেড কোচ হয়ে গেছেন। তো এটা অফিসিয়ালিও অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে তিনি যেটা সুপার কাপে কিন্তু অ্যাজ এ হেড কোচ হিসাবে ওড়িশা এফসিকে খেলাবে। আর ওড়িশা এফসি কিন্তু সুপার কাপে একটা ভালো রেজাল্ট করতে চাইছে, তো দেখা যাক এই কোচের হাত ধরে তিনি ভালো রেজাল্ট করতে পারে কি। তো এরপরে যে নিউজটা নিয়ে কথা বলবো, জনি কাউকো। তো জনি কাউকোকে তোমরা অনেকেই মিস করেছো জানি, কারণ জনি কাউকো যে পরিমাণ ওয়ার্কলোড নিয়ে ফুটবল খেলে সেই জায়গাটা কিন্তু এটিকে মোহনবাগানের এই সিজনে খুব অসুবিধা হয়েছে। তো অসুবিধা হওয়ারই কথা, কারণ এই রকম প্লেয়ারের রিপ্লেস কিন্তু এটিকে মোহনবাগান এবছর পায়নি। তো ফিনল্যান্ডের এই প্লেয়ার কিন্তু এসিএল ইঞ্জুরির জন্য তিনি পুরো মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। তো তিনি তার দেশে চলে গিয়েছিলেন, দেশে গিয়ে তিনি কিন্তু সুস্থ হওয়ার চেষ্টা করছিলেন এবং পরবর্তী সময় তিনি কিন্তু এটিকে মোহনবাগানে ফিরে আসবেন তিনি নিজেও বার্তা দিয়েছিলেন। তো আপাতত যেহেতু এটিকে মোহনবাগান ফাইনালে চলে গেছে, তো এই ফাইনাল খেলার জন্য মানে ফাইনাল খেলা দেখার জন্য আবারও কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে এই জনি কাউকোকে। তো যতটা খবর পাওয়া যাচ্ছে আজকে কিন্তু জনি কাউকো চলে আসবে গোয়াতে, এবং টিডি দীপক তাংড়িদের সঙ্গে জনি কাউকোও কিন্তু মাঠের বাইরে বসে টিমের জন্য গলা ফাটাবে। তো জনি কাউকো দুর্দান্ত ফুটবল খেলেছিলেন যে আইএসএলের প্রথম কয়েকটা ম্যাচে, সেটা তোমরা জানো। তো এই আইএসএলে যে এটিকে মোহনবাগানের ফাইনাল পর্যন্ত যাওয়ার কিন্তু অন্যতম কারিগর জনি কাউকো। তিনি যদি পরবর্তী সময় থাকতো আরও ভালো রেজাল্ট হতো, তো সেটা হয়নি, কিন্তু তিনি আবারও ইন্ডিয়াতে আসছেন এবং গোয়া থেকেই তিনি তার টিমের উদ্দেশ্যে ভালো কিছু বার্তা দিতে চলেছেন। এবং তিনি আসার জন্য বাকি প্লেয়াররাও কিন্তু এক্সট্রা মোটিভেট হবে, এটা তো বলাই যায়, কারণ তাদের দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি আসছেন এবং তিনি এসে মাঠের বাইরে থেকে প্রত্যেকটা টিমের প্লেয়ারদের একটা উৎসাহ দেবে। তো এটা একটা বড় খবর, আর এই জন্যই এটিকে মোহনবাগানের বিদেশি প্লেয়ার সঙ্গে স্বদেশি প্লেয়ারদের সঙ্গে এই যে ম্যানেজমেন্টের এত ভালো বোঝাপড়া, এই জন্যই প্রত্যেকটা প্লেয়ার দীর্ঘমেয়াদী চুক্তিতে এটিকে মোহনবাগানে থাকতে চায়। তো এই ছিল ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।